ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি, ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। হ্যাঁ, আজকে কিন্তু মন্দারমণির একদম লো বাজেটের একটি খুব ভালো হোটেলের সন্ধান আমি তোমাদের কাছে পৌঁছে দেব। সকলেই মন্দারমণিতে আসতে পছন্দ করে, কিন্তু মন্দারমণির রিসর্টের এত এত টাকা ভাড়ার কথা শুনে অনেকেই আসতে পারে না। না না, এবার হয়তো তোমরা অনেকেই মন্দারমণিতে আসতে পারবে। এমনই একটি হোটেলের সন্ধান দেব, তাও একদম মন্দারমণি সি বিচের কাছে, মা মনসার মন্দির তার ঠিক পাশে। এখানে তোমরা একদম স্বল্প মূল্যে কিন্তু নাইস্টের ব্যবস্থা পেয়ে যাবে। চলো, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করব না। হোটেলটি কেমন, রুমগুলো কেমন, কত টাকা রুম ভাড়া, সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো। তবে এখন আমি এখান থেকে বেরিয়ে হোটেলের দিকে এগিয়ে যাব। চলে এসেছি আমি সি বিচ থেকে। হ্যাঁ, এই হলো সি বিচের রাস্তা। আর এই রাস্তা ধরে সোজা চলে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে মাইতি গেস্ট হাউস। এখানেই আজকে আমি নাইট স্টে করব। তার আগে আমি তোমাদের বলে দিচ্ছি, এই হলো মনসা মায়ের মন্দির। মনসা মায়ের মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে একটি মেন রোড, আর রোডের পাশেই রয়েছে মাইতি গেস্ট হাউস। এখানে থাকতে গেলে পরে কত টাকা খরচা পড়বে, এসি রুম আছে কি নেই, নন এসি রুমের কত টাকা ভাড়া লাগবে, সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেব। তবে এখন আমি কিন্তু রোডটা পেরিয়ে ওপারে যাব। তবে তোমরা দেখতেই পাচ্ছ মনসা মায়ের মন্দির সাথে রোড, আর একদম মাইতি গেস্ট হাউস একদম মেন রোডের ওপরে। খুব ভালো জায়গার একটি সন্ধান তোমাদের কাছে পৌঁছে দেবো। তো চলো সেদিকে এগিয়ে যাওয়া যাক। এই হলো রুম। রুমের ভেতরে আমি এন্ট্রি করলাম। এই রুমটাও কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, তোমাদের কিন্তু এক কথায় বলবো ভালো লাগবে। চলো, রুমের মধ্যে যা যা রয়েছে তোমাদের আস্তে আস্তে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বড় বেড রয়েছে, এই বেডে কিন্তু আশা করছি তোমরা তিনজন আরামে থেকে যেতে পারবে। তবে দুটো বালিশ রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা। এখানে কিন্তু প্রায় মানে গরম পড়েই গেছে, তবুও যেহেতু আমাদের কলকাতার দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা কিন্তু রয়েছে, কোনো অসুবিধা হবে না। আর এখানে রয়েছে কিন্তু একটা টেবিল, এখানে দুটো চেয়ারের ব্যবস্থা রয়েছে, সাথে রয়েছে টিভি। জামা কাপড়ের এখানে র‍্যাক রয়েছে, পাখার ব্যবস্থা, লাইট, এখানে রয়েছে ছোট্ট একটা কাঠের ওয়ার্ড্রবের ব্যবস্থা। আর এদিকে চলে এসো, এইদিকে হলো ওয়াশরুম। এই ওয়াশরুমটা কিন্তু দেখছি বেশ বড়, আমি এদিকে চলেই আসছি। এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু ওয়াশরুমের এই জায়গাটা সাজানো রয়েছে, জানলার ব্যবস্থা, এখানে একটা বেসিন, আয়না, আর এই সাইডে রয়েছে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা। এই দেখো ওয়াশরুমের গেটটা খুললে পরে তোমরা এই ওয়াশরুমের ব্যবস্থা পেয়ে যাবে, শাওয়ার, হ্যান্ড শাওয়ার এবং জামা কাপড় রাখার র‍্যাক, বালতি, মগ, নর্মালি একটি ওয়াশরুমে যা যা থাকে সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে। চলো বন্ধুরা, এই রুমটা তো তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদেরকে আরো একটি রুম আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো সেই দিকে এগিয়ে যাওয়া যাক। চলে এসো, মানে এই হোটেলের বাইরের দিকের পোর্শনটা কিন্তু ঠিক এরকম, আর সামনের দিকেই ব্যালকনির ব্যবস্থা রয়েছে, বাইরের মেন রোডটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। এই হলো সিঁড়ি, আর এই সাইড দিক দিয়ে তোমরা ওপরের দিকে উঠে আসতে পারবে। এইদিকেও সিঁড়ির ব্যবস্থা রয়েছে, এই সাইডেও সিঁড়ির ব্যবস্থা রয়েছে। তাহলে আমি যে রুমটা নিয়ে আছি সেই রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই নয় যে একদম বাজেট ফ্রেন্ডলি আর কম টাকায় হোটেলের সন্ধান দেব, কিন্তু সেখানে আমি থাকবো না। না না, আমি নিজে থাকবো, জায়গাটা যাচাই করব অবশ্যই, তারপরেই কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেব। আমার ভালো লেগেছে তাই কিন্তু আমি এখানে রয়েছি, আর ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। চলো বেশি আর কথা বাড়াবো না, এই হলো একটি রুম, এই রুমটাই আমি নিয়ে রয়েছি। আর আরো একটি কথা বলবো, প্রত্যেকটি রুমেই কিন্তু ডাস্টবিনের ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। তো চলো, এই হলো বড় বেড, আর বেডটা কিন্তু খুব সুন্দর, বড়, পরিষ্কার, একদম চাদর পাতা রয়েছে। এই সাইডে রয়েছে কিন্তু ছোট্ট একটা টি টেবিলের ব্যবস্থা, আর এখানে রয়েছে বড় একটি টেবিলের ব্যবস্থা, দুটো চেয়ার রয়েছে, আর এখানে রয়েছে টিভির ব্যবস্থা। আর হ্যাঁ, আরো একটি কথা, ব্লগার বন্ধুরা তারা সবসময় ভাবো যে কোথাও গেলে পরে চার্জারের পয়েন্ট কতগুলো আছে না আছে, এটা আমি যেরকম সব জায়গায় গেলে একটু দেখি, এখানে তোমরা রুমের মধ্যে কিন্তু দু তিনটে চার্জারের পয়েন্ট পেয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। হ্যাঁ, ওইদিকে কিন্তু জামা কাপড় রাখার র‍্যাক রয়েছে,
আর চলো, এই রুমের মধ্যে রয়েছে বেসিন, আর এখানে রয়েছে ছোট্ট একটি আয়না, আর এখানেই কিন্তু রয়েছে একটি জানলা যেটা দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, ওয়াশরুমটা দেখানোর আগে দেখিয়ে দিই আগে তোমাদেরকে, তারপরে ওয়ার্ড্রপটা দেখিয়ে দিচ্ছি। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে কিন্তু বালতি, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, জামা কাপড় রাখার র্যাক, সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, ওয়াশরুমটা তো তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু ওয়ার্ড্রপটা কিন্তু দেখানো হয়নি। তো চলো ওয়ার্ড্রপটা দেখিয়ে দিচ্ছি। এই হলো ওয়ার্ড্রপের ব্যবস্থা। তোমরা চাইলে পরে ওয়ার্ড্রপটা কিন্তু ব্যবহার করতে পারো, বড় ওয়ার্ড্রপ রয়েছে, তোমাদের যদি লাগেজ ট্যাগেজ থাকে এখানে রেখে দিতে পারো। যাই হোক, এই হলো ওয়ার্ড্রপ। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদেরকে অলরেডি দুটো রুম দেখিয়ে দিয়েছি, ইনক্লুডিং আমি যে রুমটা নিয়েছি সেই রুমটাও দেখালাম। এবারে কিন্তু আমি তোমাদেরকে বড় একটি রুম দেখিয়ে দেবো। এবার বলি, তোমরা কিন্তু এখানে এসিরও ব্যবস্থা পাবে, নন এসিরও ব্যবস্থা পাবে, মানে রুমের ব্যবস্থা পাবে। আমি কিন্তু এসি রুম নিইনি, আমি কিন্তু নন এসি রুমটাই নিয়েছি। কত টাকা ভাড়া পড়বে না পড়বে তোমরা সব জানতে পারবে। তাহলে আমি তোমাদেরকে নেক্সট আরো একটি বড় রুম দেখিয়ে দিচ্ছি। সামনের দিকেই রয়েছে আরো একটি বড় রুম, আর এই রুমটা কিন্তু তোমরা যদি কেউ গ্রুপে আসো তাহলে কিন্তু নিয়ে থাকতে পারো, তাদের জন্য একটা রুম আমি দেখিয়ে দিচ্ছি। চলে এসো, রুমটা কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এবার বলো তোমরা, মন্দারমণিতে আসতে তোমরা কেউ ভয় পাবে না তো? হ্যাঁ, আমি কিন্তু তোমাদেরকে সেরকমই বাজেট ফ্রেন্ডলি একটি হোটেলে বা হোমস্টের সন্ধান দিয়ে দিলাম। চলো আগে আমি রুমের মধ্যে যা যা রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই সাইডেও বেড রয়েছে, এই সাইডেও বেড। বেডের মধ্যে দুটো করে বালিশ রয়েছে, এখানেও দুটো বালিশ, এখানে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে, পাখাও কিন্তু দুটো রয়েছে। এবারে আস্তে আস্তে চলো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে টেবিল, এখানেও একটা রয়েছে ছোট্ট প্লাস্টিকের টি টেবিল, দুটো চেয়ার রয়েছে, টিভির ব্যবস্থা রয়েছে। এসো এদিকে, এসিরও কিন্তু ব্যবস্থা রয়েছে। আর একটু তোমরা রিশু আছে এখানে, তোমরা কিছু মাইন্ড করো না, ও এদিক ওদিক ঘুরছে। চলো তোমাদেরকে তাহলে দেখিয়ে দিই, এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপের ব্যবস্থা রয়েছে, আর এখানে কিন্তু মানে বেসিন আছে, বেসিনের সামনে আয়নারও ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর, মানে রুমটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। হ্যাঁ, যারা এসি চাইছো রুমে কিন্তু এসিরও ব্যবস্থা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। লাইটেরও ব্যবস্থা রয়েছে, দু তিনটে লাইটের ব্যবস্থা রয়েছে, যেহেতু রুমটা বড় তাই কিন্তু তিনটে লাইটের ব্যবস্থা রয়েছে। চলে এসো তাহলে, তোমাদেরকে আমি ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমের ভেতরে আমি যাচ্ছি না, দেখো রিশু কিন্তু চলে গেছে ওখানে। যাই হোক, ওয়াশরুমের মধ্যে কিন্তু বালতি, কল, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, জামা কাপড় রাখার র্যাক, সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে, তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। বাজেট ফ্রেন্ডলি একটি খুব ভালো জায়গার সন্ধান আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। সব থেকে বড় কথা, একদম মেন রোডের ওপরে, বিচের খুব কাছে। তো চলো, তোমাদেরকে আশা করছি এই জায়গাটা তোমাদের ভালো লাগবে। আর আরো একটি রুম তো আমি তোমাদের দেখিয়েছি, আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলস পৌঁছে দেবো, এখানে থাকতে গেলে কত টাকা রুম ভাড়া লাগবে, এবং যদি আমার সম্ভব হয়, আমি যা ছুতে এখানে এসেছি সেই দাদা কিন্তু এখানে নেই, ফোনে আমার যোগাযোগ হয়েছে, দাদা যদি থাকে দাদার সাথে অবশ্যই কথা বলিয়ে এখানকার আদার যে ডিটেলস গুলো রয়েছে সেগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমি একটু জানবো যে কেউ যদি কাঁথি পর্যন্ত বা চাউলখোলা পর্যন্ত কোনো গেস্ট আসে, এখান থেকে তাদেরকে পিক আপ করার বা ড্রপ করার কোনো ব্যবস্থা আছে কিনা, গাড়ির ফেসিলিটিটা পাবে কি পাবে না, তবে হোটেলটা কেমন পজিশনে কোথায় রয়েছে সেটাও একটু দেখিয়ে দেবো। তবে এখন একটু ব্যালকনির দিক থেকে আমি তোমাদেরকে বাইরের ভিউটা দেখিয়ে দেবো। এই হলো ব্যালকনির দিকের ভিউটা, এখান থেকে কিন্তু বাইরের মেন রোডটা পুরো দেখা যাচ্ছে। সব থেকে বড় কথা, মন্দারমণি যেটা খুব ফেমাস বলতেই পারো, মনসা মায়ের মন্দির, সেই মনসা মায়ের মন্দির কিন্তু এই দেখো দেখা যাচ্ছে, তার ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে আমাদের এই হোটেল। আর এই হলো মানে মনসা মন্দিরটা, তার ঠিক সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা কিন্তু মন্দারমণি সি বিচের দিকে। তার মানে কতটা ভালো জায়গায় তোমরা থাকতে পারবে তোমরা বুঝতেই পারছো। চলো আর বেশি লেট করব না, আগে গিয়ে রিসেপশনে যে দাদা রয়েছে তার সাথে কথা বলবো, এখানে রুম নিতে গেলে কত টাকা ভাড়া পড়বে, এসি রুমের কত টাকা ভাড়া রয়েছে, সমস্ত কিছু জানবো এবং তোমাদের কাছে পৌঁছে দেবো। তো চলো নিচে নামা যাক। রিসেপশনে যাওয়ার আগে আমি তোমাদেরকে সবার ফার্স্টে একটু এখানকার যে ডাইনিং প্লেসটা রয়েছে সেটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। একসাথে দেখো অনেক মানুষজন কিন্তু বসে খাওয়ার দাওয়ার খেতে পারবে।
হ্যাঁ, একদম গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু রয়েছে খাবার দাবারের ব্যবস্থা। তোমরা যদি এখানে খাবার দাবার খেতে চাও, অবশ্যই আমি দাদার কাছ থেকে একটু জেনে নেবো যে কেমন রেট আছে না আছে, তোমরা সমস্ত কিছুই জানতে পারবে। তো চলো, তোমরা দেখে নিলে এখানে কিন্তু তোমরা তার মানে বুঝতে পারছো যেরকম থাকার ব্যবস্থা পাবে, তেমনি কিন্তু খাবার দাবারেরও ব্যবস্থা পেয়ে যাবে। তো চলো কাকুর সাথে কথা বলা যাক। যে দাদার সাথে আমার কথা হয়েছিল সে দাদা তো এই মুহূর্তে নেই, কাকু রয়েছে, কাকুর সাথে একটু কথা বলে নেব। নমস্কার কাকু। নমস্কার। তো চলো, তুমি এই জায়গায় তো রয়েছো, এটা তো রিসেপশনই নাকি? হ্যাঁ, আচ্ছা, এবারে তুমি আমাকে একটা একটা করে বলবে, মানে আমি যেগুলো জিজ্ঞেস করব যে এই জায়গাটি বা হোটেলটির নাম কি রয়েছে। মাইতি গেস্ট হাউস। মাইতি গেস্ট হাউস। আচ্ছা, তোমরা নামটা শুনে নিলে, মাইতি গেস্ট হাউস। এখানে কি কি ফেসিলিটি পাবে এটা একটু জানিয়ে দেবে, আর খাওয়ার দাওয়ারের ব্যবস্থা যে রয়েছে কত? আমাদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা আছে, চিকেন, মাছ, ডিম, ভেজ মিল সমস্ত রকমের আছে। আচ্ছা, কিরকম দাম পড়ে সেগুলোতে একটু? ভেজ মিল 80 টাকা, রুই মাছের মিল 110 টাকা, কাতলা 150 টাকা, চিকেন মিল 170 টাকা, চিকেন প্লেট 4 পিস থাকবে 160 টাকা, আচ্ছা ঠিক ডিমের আছে অমলেট 20 টাকা। ঠিক আছে, তোমরা জেনে নিলে খাবার দাবারের বিষয়টা। এবার একটু জানবো রুমের বিষয়ে, এখানে যদি এসি রুমটা নিতে চায় তাহলে কত টাকা ভাড়া মানে লাগবে? এখন একটু তো অফ সিজন চলছে, আচ্ছা অফ সিজনে আপনার 1350 টাকা হচ্ছে এসি, আর নন এসি হচ্ছে 850। তোমরা শুনে নিলে, তোমরা কিন্তু একদম মিনিমাম প্রাইসে কিন্তু এখানে রুম নিয়ে থাকতে পারবে। আর একদম তুমি এখানকার যে এক্সাক্ট যে জায়গাটা রয়েছে একটু যদি বলে দাও তাহলে ভালো হয়। দেখুন, এটা এখানে আমি সামনে দেখতে পাচ্ছি মা এটা মন্দির। জায়গাটার নাম হচ্ছে মন্দারমণি বলে, কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে দাদন পাত্রবার, মনসা মন্দির সামনে, আমরা খজন ক্লাবের সামনে। আচ্ছা ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। আরো একটি কথা জিজ্ঞেস করব, যারা কাঠিতে নামবে বা কেউ চাউলখোলাতে নামলো, বাসে করে আসলে পরে তো চাউলখোলাতেই নামতে হবে, তাহলে কি এখান থেকে পিক আপ করার মানে গাড়ির কোনো ব্যবস্থা রয়েছে? চালখোলা থেকেও অটো পাওয়া যায়, টোটো পাওয়া যায়, এবং টেকারও আছে। আর যদি আগের থেকে ফোন করেন তাহলে যে আমরা ভাড়া দিয়ে দেবো সেরকম হিসাবে আমরা এখান থেকে গাড়ি পাঠিয়ে দেবো, সেখান থেকে চলে আসবে। আর কাঁথি অটো ভাড়া এখন অটোই বেশি চলে আমাদের, অটোটা কাঁথি থেকে হলে 450 থেকে 500 টাকা পড়ে, আর এসব রিজার্ভে, এটা অন্য কারো গেস্টকে তুলবে না। আর বাদ বাকি চালখোলা থেকে এলে 250 এরকম পড়ে। মানে তো মানে আগে থেকে যদি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেয়, হ্যাঁ তোমরা এখান থেকে গাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাটা করবে, সেটা রিজার্ভে আসতে হবে। আচ্ছা, বুঝতে পারলে তোমরা, আশা করছি তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো। আর এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা আগে থেকে ফোন করলে পরে সবসময় কথা বলা যাবে তো? আচ্ছা ঠিক আছে, যদি তোমার জানা থাকে কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও, তাছাড়া আমি তো ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো বলে দিয়েছি, তো তুমি একটু বলে দাও। এই নাম্বারটা লেখা আছে, 8800-12-10-393। ঠিক আছে, এই নাম্বারটা আমি কিন্তু অবশ্যই ভিডিও স্ক্রিনে শো করে দেবো। যারা এখানে থাকতে চাইছো, জায়গাটা পছন্দ হয়েছে, পরিবেশটা ভালো লেগেছে, তারা কিন্তু কল করে অবশ্যই থাকতে পারো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক করে দিতে পারো। হ্যাঁ, নতুন বন্ধুদের বলছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু মনে করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিও। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। চলো আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।